জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, অন্যদিকে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইলের ব্যবহার। বেখেয়ালি হোক বা চুরি সুযোগ সন্ধানীদের তীক্ষ্ণ নজরে মুঠো ফোন। নতুন এই বিষয়টির জন্য সাইবার ক্রাইম থানা সহ জেলার বিভিন্ন থানায় প্রায়শই হারানো মোবাইলের আবেদন জানিয়ে ডায়েরি করেন অনেকেই। উন্নত প্রযুক্তিবিদ্যা এবং সাইবার ক্রাইম থানার এক্সপার্টদের কৃতিত্বে তার বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়। মাঝে মধ্যেই পুলিশের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মোবাইল হারানো মালিক। তবে এবার রেকর্ড সংখ্যক মোবাইল একসঙ্গে ফিরিয়ে দেওয়া হলো কৃষ্ণনগর জেলা পুলিশের তত্ত্বাবধানে। মোট 117 জন হারানো মোবাইল ফেরত পেয়ে কৃতজ্ঞতা জানালেন পুলিশ প্রশাসনের কাছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন কর্তৃপক্ষ। আমি অনুষ্ঠান সূচনার প্রথমেই আমাদের মাননীয় এসপি ম্যাডাম শ্রীমতী ঈশানী পাল আইপিএস ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ। সকলকে আমার নমস্কার। গত 2 মাসে আমাদের এখানে কৃষ্ণনগর পিডিতে বিভিন্ন থানাতে যে মোবাইল আপনাদের হারিয়ে গেছিল বা চুরি গেছিল আপনারা যে কমপ্লেন করেছিলেন থানায়, সেটা আমরা চেষ্টা করেছি, তাদের বেশিরভাগ মোবাইল আমরা রিকভার করার চেষ্টা করেছি এবং আজকে আমরা 116 মোবাইল গত 117 মোবাইল আমরা রিকভার করেছি এই গত 2 মাসে। আজকে আমরা তাদেরকে তাদের ওনারদের হাতে ফিরিয়ে দিতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। আমাদের চেষ্টা সবসময় থাকবে, যাদের হারিয়ে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি তাদের মোবাইলগুলো টাইমলি রিকভার করে আপনাদের পৌঁছে দিতে। আর সেই জন্য আজকের এই অনুষ্ঠান। থ্যাংক ইউ। দেখুন, সমস্ত মিডিয়াতে গতকাল বিধানসভার ভেতরে কী ঘটনা ঘটেছে আপনারা সকলেই দেখেছেন। বাইরে তো তৃণমূলে যারা দুষ্কৃতী তাদের, তারা পুলিশের সহযোগিতায় যেভাবে আক্রমণ করছে, যেভাবে মহিলা শিশুদেরকে মারছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তার প্রতিবাদ জানাতে গিয়ে বিধায়করা, আমরা বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিধানসভার ভেতরে আমরা সেই বিষয়ে আমরা আলোচনার জন্য আমরা স্পিকারের কাছে আমরা দাবি জানাই। আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নেতৃত্বে, এবং আমাদেরকে কোনো বক্তব্য দেওয়ার ওই ব্যাপারে কোনো সুযোগ দেয় না, এবং স্পিকারের কাছে আমরা আবেদন জানাই, সেই আবেদনে স্পিকার কিন্তু সাড়া দেয়নি। আমরা তখন গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা বিধানসভার ভেতরে হয়, আমরা বিরোধী দল হিসেবে আমরা সেটার প্রতিবাদ জানাতে থাকি। ঠিক সেই মুহূর্তে কিছু ক্রিমিনালস দুষ্কৃতী যারা নাকি তৃণমূলের আশ্রিত যারা এমএলএ, তারা কিন্তু আমাদের উপরে আক্রমণ করে, মহিলা এমএলএদের উপরে আক্রমণ করে, মহিলা এমএলএদের সাথে দুর্ব্যবহার করে, গালিগালোচ করে এবং তাদের গায়ে হাত দেয়, প্রচণ্ডভাবে মারে। যে আমাদের যে চিফ হুইপ মনোজ টিগ্গা, ওনাকেও মারে, এবং আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে কি আমাদের যে আরেকজন যে বিধায়ক, সেই বিধায়ককে মাটিতে ফেলে কিভাবে মারছে, কলার ধরছে এবং ধাক্কা দিয়ে বাইরে বের করছে, আপনারা সকলেই দেখেছেন। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাইরে তো প্রতিবাদ জানাতে পারি না, তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করছে এবং সকলের উপরে আক্রমণ করছে তারা, আর আমরা বিধানসভার ভেতরে গিয়ে আমরা যখন কি তাদেরই অধিকার, সেই অধিকারের কথা আমরা বিধানসভায় আমরা জানা যদি জানাতে না পারি তাহলে কোথায়, কার কাছে আমরা জানাবো? সেখানেও কিন্তু আমাদের কথা দাবি দেওয়া হচ্ছে, এবং আমাদের কর্মীরা বাইরে মার খাচ্ছে, আমরাও বাইরে মার খাচ্ছি, ভেতরে গিয়ে যখন কি দাবি জানাচ্ছি, ভেতরেও আমাদেরকে এভাবে আক্রমণ করা হচ্ছে। এবং তৃণমূলে যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি গুন্ডা, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র এই এক শ্রেণীর যে গুন্ডা বাহিনী তাদেরকে দিয়ে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমাদের এইভাবে কণ্ঠরোধ করে তারা কণ্ঠরোধ করে রাখতে পারবে না, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা সেই জন্য পশ্চিমবঙ্গ পুরো রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে, কারণ এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দায়ী, মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব সেটা মুখ্যমন্ত্রী সেটা দেখছে, পুলিশমন্ত্রীও উনি, ওনার ইয়েতেই সমস্ত কিছু হচ্ছে, ওনার ডিপার্টমেন্টের সমস্ত আপনার বেনিয়ম থেকে শুরু করে আক্রমণ সব ওনারই আঙ্গুলি হেলানে হচ্ছে, এছাড়া আর কেউ নয়। সেজন্য আমরা মুখ্যমন্ত্রী দাবিও, উনি বিধানসভায় এসে কিছু বক্তব্য রাখবেন এবং আমাদের সামনে সেটা বলবেন এবং আমরা আলোচনা করার সুযোগ পাবো, সেই সুযোগটা উনি দিচ্ছে না এবং উনি বিধানসভায় এসে কোনোরকম কোনো বক্তব্য রাখছে না এই ব্যাপারে। সেই জন্য আমরা দাবিটা রেখেছিলাম। উনি কী করছে, এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে বিধানসভার ভেতরে ঢুকিয়ে কিছু পুলিশকে তার